সামনেই রয়েছে পঞ্চম দফার নির্বাচন আর নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত শাসক বিরোধী সপক্ষই আর এবার মথুরাপুরে প্রচারের ময়দানে বিজেপি প্রার্থী অশোক পুরকাই চলতে চলতে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে একের পর এক ইস্যু সামনে তোলেন কখনো নদী ভাঙন কখনো বা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেন বিজেপির প্রার্থী অশোক পুরকাই দেখুন চলতে চলতে কি বললেন বিজেপির প্রার্থী কতবারে দু লক্ষাধিক ভোটে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন চৌধুরী মোহন জাতুয়া বিজেপির প্রার্থী হিসাবে অশোকবাবু তার কাছে জানতে চাইব কি বলবেন বর্তমান মথুরাপুরের পরিস্থিতি দেখুন মথুরাপুরের মানুষ বিগত পনেরো বছর ধরে যে সাংসদকে দিল্লিতে পাঠিয়েছিল তাকে প্রথম কথা দেখা যায়নি এবং তারা তাদের কর্মী সমর্থকরাও বলতে পারছেন না যে চৌধুরী মোহনবাবু কী কাজ করেছেন দু হাজার সঙ্গে দু হাজার চব্বিশের তুলনায় চলে না এবং আগের থেকে এখন আমাদের এখানে সংগঠন অনেক মজবুত সবচেয়ে বড় কথা মানুষ যেভাবে এগিয়ে আসছে মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করছেন তাতে করে মথুরাপুরে এবারে আমরা একশো শতাংশ আশাবাদী যেখানে মানুষ বিজেপিকে নির্বাচিত করবে কি ভাবছেন আগামী দিনে এই নদীবাধ সংস্কার আর মানুষের জীবনযাত্রা কিভাবে সুরক্ষিত করবেন দেখুন আমাদের মথুরাপুর লোকসভা হচ্ছে ভারতবর্ষের একটা প্রান্তিক লোকসভা এই লোকসভার একটা বড় অংশ সাগর পাথর কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রভৃতি ব্লকের একটা বড় অংশ উপকূলবর্তী এবং এখানে বাঁধের সমস্যাটা একটা প্রধান সমস্যা সাধারণ মানুষ তারা কিন্তু বিশেষ কিছু চাইছেন না তারা শুধু চাইছেন যে তারা কোনোভাবে বেঁচে থাকবেন তাদের ঘরবাড়িটা ঠিক থাকবে তাদের জমিতে নোনা জল ঢুকবে না তাদের পুকুরে নোনা জল ঢুকে প্রতি বছর যেভাবে মাছ চাষে ক্ষতি হচ্ছে সেটা তারা বন্ধ করতে চাইছেন বাঁধ মেরামত করার যে টাকা সেখানে নানান রকমভাবে সেই টাকা লুট হচ্ছে এই সাধারণ মানুষ এখানে পরিবর্তন চাইছে মানুষ এখানে আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা এই বাঁধ যে সমস্যা সেই সমস্যা প্রথমেই আমরা সমাধানের চেষ্টা করব এই সুন্দরবনে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক প্রতিনিয়ত আপনি দেখতে পাবেন যে যারা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে তাহলে কি রাজ্যে কর্মসংস্থানের বড় অভাব দেখুন এখানে যে কর্মসংস্থানের অভাব সেটা সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা বারবার বলে এসেছি এইটা নয় যে তাদের কোনো কর্মক্ষমতা নেই বা এটা নয় যে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই এদের হয় হাইলি এডুকেটেড তারা কিন্তু বাধ্য হয়ে এখানে কর্মসংস্থান নেই আর যেটুকু আছে তার মধ্যে দুর্নীতি জালিয়াতি শিক্ষা দুর্নীতি তো আছেই প্রত্যেকটা ক্ষেত্রে আজকে শুধু শিক্ষা দুর্নীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে আজকে সুন্দরবনের একটা বিরাট অংশ ম্যানগ্রোভ কেটে নেওয়া ইচ্ছাকৃতভাবে সেখানে ভেড়ি বানানো সেখানে ফিশারি বানানো এবং জবর দখল আজকে এই যেখান থেকে আমি প্রচার সাধছিলাম সেখানেই দাদার সঙ্গে কথা বলছিলাম সেখানে কটেজ তৈরি হচ্ছে সেখানে রিসর্ট তৈরি হচ্ছে নদীর জায়গা নদীর চর দখল করে তো এরকম গোটা সুন্দরবন এলাকায় এরকম মাছ চাষ চিংড়ি চাষের জন্য হচ্ছে এবং সেটা কারা করছে তৃণমূলের নেতা মন্ত্রী পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধান এরা দখল করছে পরিবেশবিদরা চিন্তিত সারা পৃথিবীর আবহাওয়াবিদরা চিন্তিত কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন হচ্ছে না সুন্দরবন নিয়ে কেউ ভাবছে না এটা আগামী দিনে আমাদের বিশেষভাবে আমাদের লক্ষ্যে আছে পঞ্চম দফার নির্বাচন আর নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষই আর এবার মথুরাপুরে প্রচারের ময়দানে বিজেপি প্রার্থী অশোক পুরকাই চলতে চলতে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে একের পর এক ইস্যু সামনে তুলেন কখনো নদী ভাঙন কখনো বা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেন বিজেপির প্রার্থী অশোক পুরকাই দেখুন চলতে চলতে কি বললেন বিজেপির প্রার্থী গতবারে দু লক্ষাধিক ভোটে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন চৌধুরী মোহন জাতুয়া বিজেপির প্রার্থী হিসাবে অশোকবাবু তার কাছে জানতে চাইব কি বলবেন বর্তমান মথুরাপুরের পরিস্থিতি দেখুন মথুরাপুরের মানুষ বিগত পনেরো বছর ধরে যে সাংসদকে দিল্লিতে পাঠিয়েছিল তাকে প্রথম কথা দেখা যায়নি এবং তারা তাদের কর্মী সমর্থকরাও বলতে পারছেন না যে চৌধুরী মোহনবাবু কী কাজ করেছেন দু হাজার উনিশের সঙ্গে দু হাজার চব্বিশের তুলনাই চলে না এবং আগের থেকে এখন আমাদের এখানে সংগঠন অনেক মজবুত সবচেয়ে বড়ো কথা মানুষ যেভাবে এগিয়ে আসছে মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করছেন তাতে করে মথুরাপুরে এবারে আমরা একশো শতাংশ আশাবাদী যেখানে মানুষ বিজেপিকে নির্বাচিত করবে কি ভাবছেন আগামী দিনে এই নদীবাধ সংস্কার আর মানুষের জীবনযাত্রা কিভাবে সুরক্ষিত করবেন দেখুন আমাদের মথুরাপুর লোকসভা হচ্ছে ভারতবর্ষের একটা প্রান্তিক লোকসভা এই লোকসভার একটা বড় অংশ সাগর পাথর কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রভৃতি ব্লকের একটা বড় অংশ উপকূলবর্তী এবং এখানে নদীবাদের সমস্যাটা একটা প্রধান সমস্যা সাধারণ মানুষ তারা কিন্তু বিশেষ কিছু চাইছেন না তারা শুধু চাইছেন যে তারা কোনোভাবে বেঁচে থাকবেন তাদের ঘরবাড়িটা ঠিক থাকবে তাদের জমিতে নোনা জল ঢুকবে না তাদের পুকুরে নোনা জল ঢুকে প্রতি বছর যেভাবে মাছ চাষের ক্ষতি হচ্ছে সেটা তারা বন্ধ করতে চাইছেন বাঁধ মেরামত করার যে টাকা সেখানে নানান রকমভাবে সেই টাকা লুট হচ্ছে এই সাধারণ মানুষ এখানে পরিবর্তন চাইছে মানুষ এখানে আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা এই বাঁধ যে সমস্যা সেই সমস্যা প্রথমেই আমরা সমাধানের চেষ্টা করব এই সুন্দরবনে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক প্রতিনিয়ত আপনি দেখতে পাবেন যে যারা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে তাহলে কি এরাজ্যে কর্মসংস্থানের বড় অভাব দেখুন এখানে যে কর্মসংস্থানের অভাব সেটা সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা বারবার বলে এসেছি এইটা নয় যে তাদের কোনো কর্মক্ষমতা নেই বা এটা নয় যে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই এদের বেশিরভাগ হাইলি এডুকেটেড তারা কিন্তু বাধ্য হয়ে এখানে কর্মসংস্থান নেই আর যেটুকু আছে তার মধ্যে দুর্নীতি জালিয়াতি শিক্ষা দুর্নীতি তো আছেই প্রত্যেকটা ক্ষেত্রে আজকে শুধু শিক্ষা দুর্নীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে আজকে সুন্দরবনের একটা বিরাট অংশ ম্যানগ্রোভ কেটে নেওয়া ইচ্ছাকৃতভাবে সেখানে ভেড়ি বানানো সেখানে ফিশারি বানানো এবং জবর দখল আজকে এই যেখান থেকে আমি প্রচার সাধছিলাম সেখানেই দাদার সঙ্গে কথা বলছিলাম সেখানে কটেজ তৈরি হচ্ছে সেখানে রিসর্ট তৈরি হচ্ছে নদীর জায়গা নদীর চর দখল করে তো এরকম গোটা সুন্দরবন এলাকায় এরকম মাছ চাষ চিংড়ি চাষের জন্য হচ্ছে এবং সেটা কারা করছে তৃণমূলের নেতা মন্ত্রী পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধান এরা দখল করছে পরিবেশবিদরা চিন্তিত সারা পৃথিবীর আবহাওয়াবিদরা চিন্তিত কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন হচ্ছে না সুন্দরবন নিয়ে কেউ ভাবছে না এটা আগামী দিনে আমাদের বিশেষভাবে আমাদের লক্ষ্যে আছে